হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার খাবার লবণে আয়োডিন আছে এটা পরীক্ষা করবেন। এর জন্য একটা লেবু লাগবে, একটা আলু লাগবে, আর লবণ লাগবে। আর লেবু আলু কাটার জন্য একটা নাইফ লাগবে। তো প্রথমে আপনি আলুটাকে কেটে এবং ফালি করে নেন। এই যে দেখুন, এখন আলুর যে টুকরোটা আমি কাটলাম এর মধ্যে যে এরকম লবণ দিয়ে দিবেন। আর আলু হচ্ছে স্টার্চ বা শর্করা, এর সাথে যে লবণটা আমি মিক্স করে দিচ্ছি আলুর এখানে কাটার পরে কিছু জলীয় অংশ এখানে আছে, কিছু জলীয় অংশ দেখতে পাবেন। এর সাথে ভালোভাবে লবণটা এভাবে মিক্স করে নেবেন হাত দিয়ে। এই যে দেখুন, আমি আলুর যে জলীয় অংশ ছিল তার সাথে ভালোভাবে লবণটা মিক্স করে নিলাম। এখন এর মধ্যে একটু কয়েক ফোঁটা লেবুর রস দিতে হবে। লেবুটা কেটে নেই, যদি লেবুর রস দেওয়ার পরে যদি লবণটা বেগুনি রং ধারণ করে, তাহলে বুঝবেন যে আপনার লবণে আয়োডিন আছে এবং আপনি আয়োডিন যুক্ত লবণ গ্রহণ করছেন। আর যদি বেগুনি রং ধারণ না করে, দেখুন আমার যে লবণটা ছিল তাই সেটা খুব সুন্দরভাবেই বেগুনি রং ধারণ করেছে। এবং এই যে দেখুন, তার মানে এই লবণটা আয়োডিন যুক্ত, এটা প্রমাণিত। আর আপনার লবণ যদি আয়োডিন যুক্ত না হয়, আয়োডিনের গুরুত্ব সম্পর্কে আমি আমার আরেকটা ভিডিওতে আলোচনা করেছি যে আয়োডিনের অভাবে কী ধরনের শারীরিক সমস্যা হতে পারে এবং আয়োডিনের গুরুত্ব কী এবং কীভাবে আমরা আয়োডিন গ্রহণ করতে পারি, এগুলোর ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। এই যে দেখুন, খুব সুন্দর বেগুনি রং ধারণ করেছে আমার লবণটা, তার মানে প্রমাণিত এটি আয়োডিন যুক্ত লবণ। আপনারাও এভাবে আপনাদের খাবার লবণ পরীক্ষা করে খেতে পারেন। ধন্যবাদ। আজকে পর্যন্তই। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আরও অনেক শিক্ষণীয় এবং তথ্যবহুল এবং স্বাস্থ্যগত ইনফরমেশন